আল্লাহ পাক দুনিয়াতে কয়েকটা মেয়ে মানুষকে সম্মান দিয়েছিলেন। এক নম্বর হযরতে মারিয়াম সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ওয়া ইযু ক্বালাতিল মালাঈকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়া আসতাফাকি আলা নিসাইল আলামিন। ফেরেশতারা আসলো মারিয়ামের কাছে, কার কাছে? মারিয়ামের কাছে ফেরেশতা আসলো। মায়েরা ভালো করে শুনেন, মেয়েদের সম্মান কত বেশি দেখেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর ফেরেশতা আছে, আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতারা আসলো, আসার পরে বলো, ও মারিয়াম, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আসতাফাকি, আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, ওয়াসতাফাকি, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, আলা নিসাইল আলামিন, এই দুনিয়ার জগতে যত নারী আছে সকলের মধ্যে আল্লাহ তোমার মান শানকে বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! একটা মেয়ে মানুষ কত সম্মান দেখেন। আর আমাদের দেশে কিছু খাটাস মার্খা মহিলা আছে, ওরা বলে মহিলাদের সম্মান নাকি আল্লাহ কমিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, বলে কি জন্য তাকান, আঙ্গুল কয়টা? কোনো বাবার তিন বিঘা সম্পদ আছে, কয় বিঘা ভাই? তিন বিঘা। ছেলে পাবে দুই বিঘা, মেয়ে পাবে এক বিঘা, এই হিসাব করে বলে যে মহিলাদের আল্লাহ ঠগিয়েছে। এখন আমি বুঝাই দিই, ছেলে পেয়েছে দুই বিঘা, বাবার জন্য খরচ করবে, মায়ের জন্য খরচ করবে, সন্তানের জন্য খরচ করবে, স্ত্রীর জন্য খরচ করবে, ভাই বোনদের জন্য খরচ করবে, আপন জন যারা আছে তাদের জন্য খরচ করবে, সম্পদ পেয়েছিল কয় বিঘা? খরচের রাস্তা মনে হয় দুইটা নাকি বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি। মেয়ে পেয়েছে এক বিঘা, বাবার জন্য খরচ করবে না, মায়ের জন্য খরচ করতে বাধ্য না, মানে ইচ্ছা করলে করতে পারে কিন্তু বাধ্য না, ছেলের জন্য খরচ করতে বাধ্য না, স্বামীর জন্য খরচ করতে বাধ্য না, ভাই বোনরা তো ফাওদের খরচ করার প্রয়োজনই নাই, এমনকি নিজের জন্য খরচ করতে বাধ্য না। সন্তান হওয়ার পরে প্রথমে বাবার ঘরে, বিয়ে শাদী হয়ে গেল স্বামীর ঘরে, আর স্বামী যদি মারা যায় তাহলে ছেলের ঘরে, তার মানে লজিং থাকতে থাকতেই পরের বাড়ি খেতে খেতেই জীবন শেষ। পেয়েছিল এক বিঘা, গোটাই জমা থাকলো, ওর খরচের রাস্তা আছে নাকি ভাই? তাহলে যারা বলে যে ইসলাম নারীদেরকে ঠগিয়েছে, ওরা কি ভালো না চিটিং? আরো জোরে ভালো না চিটিং? বলেন তুই চিটিং, জোরে বলেন তুই চিটিং, তুই লম্বা চিট, কথা বলেন ঠিক না ঠিক? হযরতে মারিয়ামকে আল্লাহ সম্মান দিয়েছিলেন, বিবি খাদিজাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বিবি ফাতেমাকে আল্লাহ সম্মান দিয়েছেন, বিবি আসিয়া ফেরাউন জালেম ফেরাউনের স্ত্রীকে আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই চারজন মেয়েকে আল্লাহ এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, দেওয়ার পরে একটু ভালো করে কথা বুঝেন, এই চারজনের মধ্যে কাউকে আল্লাহ নবুয়তি দিয়েছেন নাকি? জোরে বলেন,